বগুড়ায় বঙ্গবন্ধু মাত্রাং উদ্বোধন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গির দায়ে বগুড়া সদরের নোনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা আনিসুর রহমান খলিলকে বহিষ্কার করা হয়েছে সোমবার দুই আগস্ট রাতে বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভা পোদ্দার লিটন এ তথ্য জানিয়েছেন জানা গেছে যুবলীগ নেতা খলিল আসন্ন ইউপি নির্বাচনে বগুড়া সদরের নুন গোলা ইউনিয়নে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন এজন্য তিনি এলাকায় নির্বাচনী কাজ করে বেড়াচ্ছেন গ্রামের লোকজন নিয়ে আড্ডা দেওয়ার জন্য তিনি আশকোলা দক্ষিণ পাড়ায় রাস্তার মোড়ে বাঁশের মাছাং তৈরি করেন আর সেই মাছাং এর নাম দেওয়া হয় বঙ্গবন্ধু মাছাং উদ্বোধনের জন্য সেখানে একজন সাংবাদিককেও নিয়ে আসা হয়েছিল নিউজটি প্রকাশ করার জন্য রোববার একই আগস্ট বিকালে গুকুল ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে সাথে নিয়ে বঙ্গবন্ধু মাছাং এর উদ্বোধন করেন সোমবার বঙ্গবন্ধু মাত্রাং উদ্বোধনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায় এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় পরে তাকে বহিষ্কার করা হয় জেলা যুবলীগের সভাপতি সুভাশিস পোদ্দার লিটন সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় যুবলীগ নেতা আনিসুর রহমান খলিলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রতিদিনে দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম